আপনার শিশুর শরীরে চুলকানি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে শরীরের বিশেষ বিশেষ অংশ, অথবা ইনফেকশন হয়ে পুঁজ বা ঘায়ের মতো হচ্ছে, ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে মুখ লাল হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে মারাত্মক কোনো চর্মরোগের লক্ষণ। চিকিৎসকদের মতে বড়দের অনেক চর্মরোগী হয় শিশুদের। তো হাইজিন মেইনটেইন ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তো যেরকম মোস্ট কমন হচ্ছে ডায়াপার র্যাশ, হ্যাঁ, তারপরে তার খেতা বালি সেগুলো ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো না থাকলে, ইনফেক্টেড কন্ডিশন, ইনফেকশাস কন্ডিশন যেগুলো আছে, স্ক্যাবিস, ফাঙ্গাস, হ্যাঁ, বিভিন্ন আরও যেগুলো আছে এগুলো সংক্রমণ হয়ে গেলে আপনাকে সাফার করতে হবে এবং আপনাকে অবশ্যই ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে। এপটিক ডার্মাটাইটিসে আক্রান্ত হলে শিশুর মুখ, কনুই, হাঁটু লাল ঘায়ের মতো হয়। শিশুকে অনেকক্ষণ ডায়াপার পরিয়ে রাখলে বা এ ধরনের পণ্যে অ্যালার্জি হলে হতে পারে ডায়াপার র্যাশ। মাইট নামক অতি ক্ষুদ্র প্রকার আক্রমণে খোসপাচড়া বা স্ক্যাবিস হয়। পোকাটি ত্বকের নিচে ডিম পেরে বংশবৃদ্ধি করায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়া এ রোগটি শিশুর জন্য পীড়াদায়ক হয়ে দাঁড়ায়। ভিটামিন ডির অভাবে হয় একজিমা, শিশুদের ক্ষেত্রে যা মারাত্মক হয়ে উঠতে পারে। ছত্রাকনাশক রোগ, টিনিয়া বা দাউদ গরমে বেশি হলেও বছর জুড়েই থাকে তার প্রকোপ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? চিকিৎসকরা শঙ্কা জানিয়ে বলছেন, সাধারণত জটিল পর্যায়ে আসা শিশুদের চিকিৎসার সময় লাগে অনেক, আবার অনেক ক্ষেত্রেই পুরোপুরি নির্মূল হবার আগেই ওষুধ নেওয়া বন্ধ করায় জীবাণু হয়ে ওঠে আরও শক্তিশালী, রোগ পৌঁছে যায় জটিল পর্যায়ে। ডাক্তারের কাছ থেকে বোঝা বেশি জরুরি, পেশেন্টকে কাউন্সিলিংটা জরুরি, যে চিকিৎসা বন্ধের নিয়ম আছে, হঠাৎ করে চিকিৎসা বন্ধ করা যাবে না, ওষুধ বন্ধ করতে হবে বুঝে শুনে ধাপে ধাপে। আর পুরাটা চিকিৎসা ভালো হতে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1.5 থেকে 2 মাস লাগে, এত সহজে যায় না। চিকিৎসকদের পরামর্শ শুধু শীতকাল নয়, পুরো বছর জুড়ে যত্ন নিতে হবে শিশুর ত্বকের। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।